এই ব্রাহ্মণবাড়িয়ার মূল শহরে আমার প্রথম আসা। যদিও আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আরো কয়েকটা উপজেলাতে এসেছি, কিন্তু মূল শহরে এই প্রথম। আমি আমার এই অল্প বয়সের অভিজ্ঞতার আলোকে 64 প্রায় সব জেলাকে প্রবচন করে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি, আমাদের সিলেট বিভাগ তথা আশেপাশের মানুষেরা ভক্তির দিক থেকে কতটা যে পিছিয়ে আছে তা বলে শেষ করা সম্ভব নয়। তার কারণ হিন্দু সমাজের এক তৃতীয়াংশ লোকের উপরে আমরা শাস্ত্র করি না। শাস্ত্র কি আছে তুলেও দেখি না। গীতাকে লাল শালু দিয়ে কিংবা রুমাল দিয়ে বেঁধে ঠাকুর করে রাখি, আর প্রতিদিন চন্দন চর্চিত করে তুলসী গীতার উপরে দিতে দিতে গীতার উপরে চট লেগে যায়, ভেতরে তুলেও দেখি না। আর তার চেয়ে করে লাল শালু কিংবা রুমাল দিয়ে গীতাকে আমরা বেঁধে রাখি। মৃত্যুর পরে আবার দেখবেন গীতাকে বুকে দিয়ে জীবন দশায় গীতা পড়ব না, গীতা ছুঁব না, ব্যাপারে কি আছে খুলেও দেখবো না। মরারে ওই মৃত দেহের মাঝে গীতাকে চাপিয়ে দেওয়া হয়। জীবন দশায় তিলক পড়লাম না, ধুতিও পড়লাম না, কণ্ঠে মালাও দিলাম না, কিন্তু মরার পরে কপালে তিলক দিয়ে দ্বাদশ অঙ্কে তিলক দিলাম, কণ্ঠের মাঝে মালা দিলাম, ধুতি পড়লাম, তারপর মৃতদেহের মাঝে গীতাকে চাপিয়ে হরিনামের মহড়া করে আমরা তাকে শ্মশানে নিয়ে যাই। মরা বেটা হরিনাম শোনালে মরা বেটা কি কানে শুনতে পায়? মরা বেটাকে হরিনাম শুনিয়ে দিলাম, মরা বেটার তো কানে হরিনাম যায় না। জীবন দশায় হরিনাম করতে হবে। জীবন দশায় ধুতি পড়লাম না, মরার পরে ধুতি পরে কি লাভ গো মা? 1000 জন ছেলেকে দেবেন হিন্দু সমাজের ধুতি পরার জন্য। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 999 জনই ধুতি পড়তে পারে না। তাহলে দেখতে পারতেন বিয়ে করাটা কেমন হতো। আমার সংস্কৃতি আমি ধুতি পড়তে পারি না, কই ধার্মিক মুসলমানেরা তো টুপি পড়তে লজ্জা করে না, দাড়ি রাখতে লজ্জা করে না, পাজামা পাঞ্জাবি না পরে মসজিদে নামাজ পড়তে যায় না, আমার মাঝে এ অলিহা কেন? আমার সংস্কৃতি আমি তিলক ধারণ করব, আমি ধুতি পরে গীতা ভাগবতের কথা শুনতে যাব, মন্দিরে যাব, আমার মাঝে এই সংকীর্ণতাটা কেন আসে? আপনি অবাক হয়ে যাবেন, আমি নাম প্রকাশ করছি না। মাস্টার পড়ুয়া এক ছেলে বিয়ে করতে বসেছে, কুঞ্জুর তলে ঠাকুরদা মন্ত্র বলছে নমো, সে বলছে নমো বিষ্ণু বিষ্ণু বিষ্ণুর নম, কে বলছে বিষ্ণুর নম। এক পর্যায়ে ঠাকুরদা বললেন জলে হাত দাও, মাস্টার পড়ুয়া ছেলে সেও বলে জলে হাত দাও, ঠাকুরদা বলছেন দান দুর্বা নাও, সেও বলে দান দুর্বা নাও। কারণ কি? কারণ সারা জীবনে মন্ত্রে এসে ঠাকুরকেও প্রণাম করেনি, কি করে মন্ত্র বলতে হয় সেটাও জানে না। আর যেহেতু বিয়ে করতে তো এক দুটা মন্ত্র বলতেই হয়, যদিও এখন কালীবাড়িতে দুর্গাবাড়িতে মালা দিলেই বিয়ে হয়ে যায়, যাই হোক বাপ মা যেহেতু আয়োজন করেছে এক দুটা মন্ত্র বলতেই হবে। ঠাকুরদা যেহেতু বলেছে জলে হাত দাও, ওই মূর্খ মনে করেছে এটাও মনে হয় মন্ত্রই হবে জলে হাত দাও, দান দুর্বা নাও সেও বলেছে এটা মনে হয় মন্ত্রই হবে দান দুর্বা নাও। যাবেন কোথায় বলুন? নির্মম বাস্তবতার কথাগুলো বলছি। সুনামগঞ্জ জেলার নাম প্রকাশ করব না, একজন ছেলে পুষ্য কৌটায় প্রাইমারি চাকরিতে এলাও হয়ে বাইবাকে নিয়েছে, বাইবা বলতে যিনি বাইবা নেবেন তিনিও হিন্দু, যে গিয়েছে সেও হিন্দু, ভেবেছে একটু স্যাক্রিফাইস করি। বলছে বাবা তোমাকে একটা প্রশ্ন করছি, বলো তো কৃষ্ণের বাবার নাম কি? ওই মাস্টার পাশ করুয়া ছেলে পুষ্য কৌটা এলাও হয়ে গিয়েছে, সে কখনো ভাবেনি এরকম বাইবা বলবে তাকে প্রশ্ন করবে। অনেকক্ষণ ভেবে ভেবে বলছে কৃষ্ণের বাবার নাম হচ্ছে কংস। জানেন বিজ্ঞান সেই মাস্টার্স পাসকে, আমি মাস্টার্স পাস করে কৃষ্ণের বাবার নাম চিনি না, আর বলি জলে হাত দাও দান দুর্বা নাও এটা মন্ত্র মনে করি। বিজ্ঞান সেই পড়াশোনাকে, যে পড়াশোনা আমার মাঝে বিন্দু মাত্র ধর্মীয় চেতনা জাগ
আগ্রহ করে না। ইনস্টিটিউশন এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইম্পার্সিয়াল, বাট রিলিজিয়াস এডুকেশন ইজ পার্ট অফ পার্সিয়াল না এক্সিস্টেন্স অফ অ্যাবাউট দ্যাট ইজ অনলি ইউনিভার্সাল টু দ্যাট স্টপিং ইনস্টিটিউশন এডুকেশন এন্ড রিলিজিয়াস এডুকেশন সাজেস্ট দ্যাট ইজ পার্ট অফ পার্সিয়াল অবিচ্ছেদ্য অংশ। একটাকে বাদ দিয়ে আরেকটা কল্পনা করা যায় না। আজকে প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য বাবা মা পাগলের মতো হয়ে যান, ছেলে যদি ভার্সিটিতে চান্স না পায় বাপ মার আরামের ঘুম হারাম হয়ে যায়, এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কিন্তু হৃদয়ে মাঝে একটা চেতনা কি পিতামাতা অভিভাবক মহোদয়ের গণে জাগ্রত হয় যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার সন্তানকে কতটুকু মানুষ করছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা যদি আমাকে প্রকৃত রূপে মানুষ করত, গতকাল শ্রবণ করেছিলাম বলে নারায়ণগঞ্জ জেলার নব জেলায় বৃদ্ধ আমাকে বিসিএস কেডার ছেলে বস্তায় বলে ডাস্টবিনে কেন ফেলল। গাইবান্ধার মতো জেলায় আজ থেকে সাড়ে তিন মাস পূর্বে এক বৃদ্ধ 92 বছর বয়সী মাকে তার ছেলে শিক্ষিত ছেলে ব্যাংকার ছেলে বস্তায় বলে নদীর মাঝে কেন ফেলল। উত্তর দিতে হবে, কারণ কি মা ছেলেকে না খাইয়ে বিসিএস পাশ করিয়েছ ডাস্টবিনে যাওয়ার জন্য, সমাজকে না খাইয়ে ব্যাংকার বানিয়েছ নদীতে বৃদ্ধ বয়সে বস্তায় পরে পড়ার জন্য। তার একটাই কারণ, ছেলেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েছ, গীতার শিক্ষা দাওনি, ধর্মীয় শিক্ষা দাওনি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কোন অভিভাবক যদি তার সন্তানকে পারমার্থিক শিক্ষা প্রদান করে, ধর্মীয় শিক্ষা প্রদান করে, তাহলে সেই সন্তান ভিক্ষা করে খেলেও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ডাস্টবিনে ফেলবে না, বস্তায় বলে নদীতে ফেলবে না। কারণ একমাত্র ধর্মীয় শিক্ষাই আমাকে এই শিক্ষা প্রদান করে মায়ের স্থান কোথায়, যে মাকে প্রণাম করলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করা হয়ে যায়। গণেশ কার্তিককে দেবী পার্বতী বলেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে পরিক্রমা করে আসবে রত্নমালাটা তার গলায় দেয়া হবে। কার্তিক বাবলেন আমার বাউনি ময়ূর, আমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডকে আগে পরিক্রমা করব। কার্তিক বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করে এসে দেখলেন গণেশের গলায় রত্নমালা ঝুলছে, দেবী পার্বতী তাকে কুলে কুলে আছেন। পার্বতীকে কার্তিক বললেন মা মাতৃ হৃদয়ে তো পক্ষপাতিত্ব নেই, তুমি কেন গণেশের গলায় রত্নমালা দিলে, সে কেমন করে আমার পূর্বে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ইঁদুরে চড়ে পরিক্রমা করলো। দেবী পার্বতী বললেন পুত্র এই জ্ঞানটা তোমার এখনো হয় নাই, নিজের গর্ভধারিণী মাকে প্রণাম করলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রণাম করা হয়ে যায়। আজকে সেই মা সমাজের বুকে লাঞ্ছিতা বঞ্চিতা, অন্যের বাড়িতে জিয়ের কাজ করে দুবেলা দুমুঠো অন্ন সংস্থান করেন, যে পিতাকে প্রণাম করলে দেবতা প্রীত হয়ে আশীর্বাদ প্রদান করেন, পিতরে প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, যে পিতার হৃদয়ের মাঝে সমগ্র দেবতাদের নিবাস, যার কৃপা আশীর্বাদ পেলে দেবতাদের আশীষ পূর্ণ হয়ে যায়, সেই পিতা পণ্যের সংস্থান করে। আর আমি বৌনির শহরের বাসায় এসি করে হাওয়া খাই, হ্যাঁ কেন হচ্ছে সমাজ এই ঘটনাগুলো। মাটির মাকে 10,000 টাকার শাড়ি দিতে পারি, আর নিজের ঘরের মাকে বিন্দু মাত্র সম্মান প্রদর্শন করি না, মন্দিরে এসে ভক্ত হই, কেন হচ্ছে সমাজে ঘটনা করি। একটাই কারণ, ধর্মীয় শিক্ষা নেই পরে। যে কাজটি আমার মা করেছিলেন ছোটবেলা থেকে, আমাকে সাধু সঙ্গে নিয়ে যেতেন, পরিবাসনে নিয়ে যেতেন, যার ফলশ্রুতিতে আমার এই অল্প বয়সের জীবনে আপনাদের মতো সাধু ভক্ত বৈষ্ণবের চরম বলি পাওয়ার সুযোগ পেয়েছি। তাই বলে কি রেজাল্ট খারাপ হয়ে যায়? অনেক অভিভাবকদের মনে একটি চেতনা কাজ করে যে সন্তান যদি সপ্তাহে একদিন মন্দিরে যায় তাহলে সন্তানের পড়াশোনা নষ্ট হয়ে যাবে, সন্তান যদি একাদশী ব্রত করে তুলসীকে স্নান করায় সন্তান আমার ঘরে থাকবে না, আমাকে খাওয়াবে না। অনেক অভিভাবকদের মনে এই ভুল একটা চেতনা কাজ করে। একটু সুনাম খোঁজ নিয়ে দেখবেন তো, আমার রেজাল্ট কি খারাপ অহংকারের কথা বলছি না, যুবকদের অনুপ্রেরণার জন্য আমি কথাটা বলছি। 2003 সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া কর্তৃক পুরস্কার পেয়েছি, পুরো বাংলাদেশে 64 জনকে তৎকালীন প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছিলেন, পাস ট্যালেন্ট বৃত্তির জন্য ক্লাস 5-এ
করেছি, আমরা তো 24 ঘন্টার মধ্যে প্রায় সবটুকু সময়ই সাধু সঙ্গে কাটাই, কারণ আমাদের রেজাল্ট খারাপ হল না কেন? রুটিন মাফিক যদি পড়াশোনা করা হয়, আমার মা বলতেন কোনো কিছু অপূর্ণ থাকে না, আর ভগবানের কৃপা যদি হয়ে যায় সব কিছু এমনিতেই সাধিত হয়ে যায়। আজকে আমি যদি আমার সন্তানকে নিয়ে গীতা ভাগবত পাঠে আসি, 2 ঘন্টা সময় যদি গীতা ভাগবত পাঠের আসরে সন্তান সময় কাটায়, সন্তানের পড়াশোনা নষ্ট হবে না, বরং তার চরিত্রটা ভালো হয়ে যাবে। বরং আজকে যুবকেরা যেভাবে নেশা জাতীয় দ্রব্য সেবন করছে, ড্রাগ নিচ্ছে, মদ খাচ্ছে, ইত্যাদি করছে, এই অবহেলিত যুব সমাজকে যদি উত্তরণ করতে প্রয়োজন হয়, গীতার শিক্ষা ছাড়া আর কোন শিক্ষা দ্বারা সেটা সম্ভব নয়, ধর্মীয় শিক্ষা ছাড়া আর কোন শিক্ষা দ্বারা এই যুব সমাজকে জাগরণ করা সম্ভব নয়। আমি সেই বিবেকানন্দের সেই তুমুল ঝংকারের বক্তৃতাকে হৃদয়ের মাঝে অনুরণন করি, যে তারুণ্যের পূজারী বিবেকানন্দ বলেছিলেন, আমাকে কর্ম উদ্যমী 100টা যুবককে দাও, উজানের স্তূপকে ভাটিতে আর ভাটির স্তূপকে উজানে নিয়ে যেতে পারি। আমি নিজেকে 100 যুবক মনে করি, 100, আমার মতো 10টা যুবক যদি বের হয়ে আসে, হিন্দু সমাজের আমূল পরিবর্তন করা সম্ভব। ডক্টর মহানন্দ ব্রহ্মচারী পাশ্চাত্যে যখন ভাষণ দিতে গিয়েছিলেন, হাজার হাজার শ্রোতা ছিলেন, মহানামের মহানায়ক ডক্টর মহানন্দ ব্রহ্মচারী দাঁড়িয়ে বললেন, কাদের কাছে ভগবত কথা সাধন করব, একজন তো শ্রোতা নাই। হাজার হাজার শ্রোতা দাঁড়িয়ে বললেন, মহারাজ এ কেমন কথা বলছেন, এত এত মানুষ শাস্তি বলছেন শ্রোতা নেই। ডক্টর মহানন্দ ব্রহ্মচারী বললেন, এখানে যারা সবাই তো ঘাটের মরা, কালকে মরবে, ভগবানের কথা এখানে বলে কি হবে, ভালো করে যারা কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, যৌবন শক্তি তাওকে সংসারে দিয়ে এসেছে, এখন ভগবত ভজন কি করে যাজন করবে, তারা কোথায়? যুবকেরা যারা এই ভক্তিকে যাজন করে এই সনাতন ধর্মের ভাব তারাকে বিশ্বের দরবারে তুলে ধরবে, নিজেরা আচরণ করবে, জগৎবাসীকে আচরিত করবে, আর কবি নজরুলের মতো বলবে, ছাত্রনাথ বদ্ধ করে দেখবো আবার জগৎটাকে, যেমন করে বলেছিলেন, আইনে আইনে কাঁচা ছাত্রী মেরে বৃদ্ধদেরকে চোখে দেখিয়ে দে আমরা সবাই সোনা। সেই যুবকেরা কোথায়? আজকে যুব সমাজকে পাবেন না গীতা ভাগবত পাঠের আসরে। গীতা ভাগবত পাঠ শ্রোতা মানে আমরা মনে করি যারা ইনভ্যালিড হয়ে গেছি, যাদের কোনো কাজকর্ম নেই সংসারে, যারা অপহার্য বলে ভেবেছিল, তারাই এখন গীতা ভাগবত পাঠে গিয়ে আমরা গীতা ভাগবতের কথা শ্রবণ করার প্রয়াসী হই। তো তারা কোথায়? যুবকেরা। যদিও আমার প্রবচন যারা ইন্টারনেটে লাইভ দেখেন, ইউটিউবে দেখেন, দেখতে পাবেন আমার আলোচনাতে হাজার হাজার যুবক হয়। এই পুরো 64 জেলার প্রায় ম্যাক্সিমাম জেলাতে আমার হাজার হাজার স্টুডেন্ট রয়েছে, এই মিটিং করতো, মদ খেত, গাঁজা খেত, আজকে তারা লেখাপড়ার পাশাপাশি পারিবারিক সম্পূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি এই ধর্মটাকে জাগরণ করে বলছে, আমরা আগের চেয়ে বেটার ফিল করছি, আমরা কোথায় ছিলাম, আজকে এই পরম সত্যটাকে হৃদয়ে ধারণ করে আমরা বুঝতে পেরেছি, এই ভক্তির পথ ছাড়া আর কোন পথে এত নিত্য আনন্দকে খুঁজে পাওয়া যায় না। তাই প্রত্যেক অভিভাবকদের চরণে আমার একটা অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদিগকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষা প্রদান করুন, ধর্মীয় শিক্ষা প্রদান করুন, গীতা ভাগবত পাঠে নিজেরা যেমন আসবেন, আপনারা আপনাদের সন্তানদিগকে নিয়ে আসবেন। নতুবা মা, যে যুগ এসেছে, তোমাকেও ডাস্টবিনে যেতে হতে পারে, তোমাকেও বৃদ্ধাশ্রমে একাকিত্বের দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হতে পারে, যে যুগ এসেছে বাবা তোমাকেও ঠেলা গাড়ি চালিয়ে শেষের দিনে দুবেলা দুমুঠো অন্ন খেতে হতে পারে। যদি সন্তানকে ধর্মীয় শিক্ষা প্রদান না করো, যারা ধর্মীয় শিক্ষা লাভ করে তারা ভিক্ষা করে খাবে, বাপ মাকে কখনো অমর্যাদা করবে না। বর্তমানে কিছু হাইব্রিড সাধু আছে, কালকে সাধু হলো বলে বাপ মার সেবা করার দরকার নাই, বাপ মার ঋণ শোধ হয়ে গেল, কোথায় যাচ্ছে শাস্ত্রে এরকম কথা? বাবা মার ঋণ শোধ করে এতই সম্ভব? বৃন্দাবনে এক কুলাঙ্গার ছেলে মায়ের নামে একটা মন্দির করেছিল, প্রণাম দিয়ে বলেছিল, মা আজ থেকে তোমার
আজকে ঋণ মন্দির বলা হয় মন্দিরটাকে, দেখে আসবেন মায়ের ঋণ শুদ্ধ হয়ে যা, একটা মন্দির দিয়ে মায়ের নামে ত্রেতার ভগবান রামচন্দ্র পিতৃ আদেশ রক্ষা করার জন্য বনে গেলেন, দ্বাপরের ভগবান কৃষ্ণচন্দ্র মাতৃ আদেশ রক্ষা করার জন্য মৃত ছয় পুত্রকে যমের দুয়ার থেকে নিয়ে এলেন, আর কলির ভগবান গৌরচন্দ্র মায়ের আদেশকে রক্ষা করার জন্য নীলাচলে থাকলেন, বৃন্দাবনে গেলেন না। আর আমি হাইব্রিড সাধু, দুইবার ম্যাট্রিক ফেল করলাম, বলার মাঝে জপমালা নিয়ে রাস্তায় ঘুরি, হরে কৃষ্ণ জয় রাধে, বাপ মার ঋণ শোধ করে গেল। তাহলে মহাপ্রভু সন্ন্যাসের পরে নীলাচল থেকে জগন্নাথের প্রসাদী একটা শাড়ি প্রতিদিন মায়ের জন্য, প্রতি মাসে একটা করে শাড়ি কেন পাঠাতেন? শাস্ত্র বলবে এক কথা আর আমি করবো আরেক কথা। ভাগবতে আছে যে কৃষ্ণ ভক্ত হলে মায়ের ঋণ বাবার ঋণ শুরু হয়। তাহলে কৃষ্ণ ভক্ত হওয়া কি এতই সহজ? মা পা থেকে মাথা পর্যন্ত এখনো আমার কামনার গন্ধ, এখনো আদারওয়াইজ কৃষ্ণ ভক্ত কি চাকরিকানি, সহজ কথা কৃষ্ণ ভক্ত হওয়া? তাহলে উদ্ধব মহারাজকে গোবিন্দ যখন ব্রজভূমিতে সংবাদের জন্য পাঠিয়েছিলেন, ব্রজভূমিগণ উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব এই ব্রজপল্লীতে গরু চড়ানোর মাঠে তোমাদের মথুরার নাথের তো কারো থাকার কথা নয়, মান করে বলেছিলেন সেই কথাগুলো। তবে একজন অবশ্যই আছে, মাটির পাত্র যদি অকৃতজ্ঞ হয় সে বলতে পারে তাকে তৈরি করতে কুমুরের প্রয়োজন হয় নাই, দণ্ডের প্রয়োজন হয় নাই, কিন্তু মাটির পাত্র কখনো মাটিকে অস্বীকার করতে পারে না, কারণ তার দেহটাই মাটি দ্বারা তৈরি। সন্ন্যাসী মহারাজ পর্যন্ত সব কিছুকে অস্বীকার করলেও পিতা মাতাকে কোনোদিন অস্বীকারও করতে পারে না। আর আমি সামান্য হাইব্রিড সাধু, আমি বাপ মার সেবা না করে তার ঋণ শোধ করে ফেললাম, ষোলমালা জপ করে আরেকটু প্রসাদ গ্রহণ করে আমি পিতা মাতার ঋণ শোধ করে ফেললাম, এত সহজ। শাস্ত্র বলছে এক কথা আর আমি করছি আরেক কথা। আজকে প্রত্যেক পিতামাতার কর্তব্য হচ্ছে সন্তানকে ধর্মীয় শিক্ষা প্রদান করা। সন্তান লাভ করার উদ্দেশ্য কি? মা শেষ বয়সে আমাকে খাওয়াবে না, সন্তানের কর্তব্যই তো পিতামাতাকে দেখাশোনা করা। সন্তান লাভ করার উদ্দেশ্য হচ্ছে পিণ্ড দানের মাধ্যমে পিতামাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করা। পিণ্ড শব্দের অর্থ হচ্ছে প্রসাদ, যেগুলো সন্তানের পিণ্ড ভগবান গ্রহণ করেন না, কেবল কৃষ্ণ ভক্ত সন্তানের পিণ্ডই ভগবান গ্রহণ করে। তাই সন্তান যদি ভক্ত হতে না পারে পিতামাতার উদ্ধার প্রশ্নবিদ্ধ হয়ে যায়। একটা নারীর পূর্ণতা মাতৃত্বে, একজন নারী যদি মানা হতে পারে তার নারী জীবনটাই বিফল। একজন পুরুষের পূর্ণতা পিতৃত্বে, একটা পুরুষ যদি বাবা ডাক না শুনতে পারে তার পুরুষ জন্মটাই অপূর্ণতা মনে হয়। তেমনি পিতৃত্ব মাতৃত্বের পূর্ণতা কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের মাধ্যমে। কোনো পিতা মাতা যদি সন্তানকে ভক্ত করতে না পারেন, সুচরিত্রবান করতে না পারেন, তাহলে সেই পিতামাতার পিতৃত্ব মাতৃত্বটাই প্রশ্নবিদ্ধ। সন্তানকে ভক্ত কিভাবে করব তার উত্তর দিচ্ছেন ভাগবত। অনেকে আক্ষেপ করে বলেন সন্তানটাকে মানুষ করতে পারলাম না, ভাগবত বলছে মানুষ যা করার মায়ের পেটেই হয়ে যায়, পেট থেকে বের হয়ে আর সন্তানকে মানুষ করা যায় না। আমি আগেই বলছি আমাদের ধর্ম সম্পূর্ণ দর্শন শাস্ত্র, ভাগবত আমাদেরকে বলছেন কেমন করে সন্তান ধারণ করতে হয়, সন্তান ধারণ করার তিথি বার সময় দিন ক্ষণ বার বেলা কাল বেলা কাল বেলা এগুলো আমরা মানি না বলেই তো সন্তান হাবাগোবা হয়।
মানুষ হচ্ছে। প্রহ্লাদ মহারাজ মায়ের পেটে ভাগবত শিখে বের হয়েছিলেন, ধ্রুব মহারাজ মায়ের পেটেই হরিভক্ত হয়ে বের হয়েছিলেন, সুখদেব গোস্বামী মায়ের পেটেই ভাগবত শিখে বের হয়েছিলেন, অভিমন্যু মায়ের পেটে থেকেই চক্রব্যূহ ভেদ করার রাস্তা জেনেছিলেন, সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন তাই বের হওয়ার রাস্তা জানতে পারেন নাই। ভাগবত বলছেন পিতা মাতা যে মানসিকতায় সন্তান ধারণে প্রবৃত্ত হন সেই দিনই সন্তানের সব কিছু নির্ধারণ হয়ে যায়। ভাগবত বলছেন গর্ব প্রহ্লাদ মহারাজ জন্ম অসুরপুরে, যার পিতা এবং মাতা উভয়ের বীর্য অসুরে, তার অসুরপুরে কৃষ্ণ ভক্ত হরিভক্ত কি করে হল? মায়ের কারণে। মা কয়াদু, প্রহ্লাদ মহারাজের মায়ের নাম। ইন্দ্র যখন কয়াদুকে ধরে নিয়ে গিয়েছিল, কয়াদু গর্ভবতী অসুরের ছেলে অসুর হতে পারে তাই পেটের লজ্জা পেয়েছিলেন, দেবর্ষি নারদ ইন্দ্রের নিকট থেকে কয়াদুকে তার আশ্রমে নিয়ে গেলেন যে তোমার স্বামী যতদিন যাবৎ সাধনা থেকে ফিরে না আসছে ততদিন তুমি আমার আশ্রমে থাকবে। আশ্রমে থেকে প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করেছিলেন আর মায়ের পেট থেকে প্রহ্লাদ মহারাজ সেই কথা শ্রবণ করে পেটের ভেতর থেকেই ভক্ত হয়ে বের হয়েছিলেন। ডাক্তারের কাছে যখন আপনি যাবেন, ডাক্তার বলে আপনার স্ত্রীকে উদ্বেগ দেবেন না, ভালো মন্দ খেতে দেবেন, আপনি যে আচরণ করবেন আপনার সন্তান পেটের ভেতর থেকে সেই আচরণ আসুরিক সময় শুরু হয়ে যায়। বারোটার পর যদি কেউ সহবাস করে সন্তান ধারণে প্রবৃত্ত হয় সেই সন্তান অসুর কিংবা আসুরিক সম্পন্ন হতে পারে, এটা লজ্জার কোনো বিষয় নয়। এটা আমাকে জানতে হবে, আমি যুবক, আমি কাউকে বিয়ে করব, আমি সংসার করব, অবশ্যই আমাকে এই কথাগুলো জানতে হবে, এটা লজ্জার কোনো বিষয় নয়। কি করে সন্তান ধারণ করতে হয় এগুলো আমাকে জানতে হবে, জানি না বলেই তো আজ দাম্পত্য জীবনে সুখ নাই, সন্তান আমার কথা শুনে না, সন্তান অমানুষ, সন্তান ব্যভিচার চরিত্রের হয়েছে। শাস্ত্র বলছে কোন সন্তান যদি অসৎ চরিত্রের হয়, তাই যারা ইন্টারনেটে যুক্ত আছেন অনুরাগের পতাকা তলে আমার একটা ওয়েবসাইট পেজ আছে, এখান থেকে জেনে নেবেন আদর্শ পিতামাতা হতে গেলে কেমন প্রক্রিয়ায় সন্তান ধারণ করতে হয়। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, তার মাতা গুগুলি লগনে সহবাস করেছিলেন, গুগুলি লগন কখন আমরা আঞ্চলিক ভাষায় ত্রি সন্ধ্যা বলি, সে যদি যখন জালে ভগবানের উদ্দেশ্যে গুগুলি লগনে কেউ যদি সন্তান ধারণে প্রবৃত্ত হয়, দুপুর বেলা কেউ যদি সন্তান ধারণে প্রবৃত্ত হয়, আসুরিক সময়ে কেউ যদি সন্তান ধারণে প্রবৃত্ত হয়, রবিবারে যদি কেউ সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সংক্রান্তিতে কেউ যদি সন্তান ধারণে প্রবৃত্ত হয়, অমাবস্যাতে, পূর্ণিমাতে, দ্বাদশীতে, একাদশীতে, চতুর্দশীতে যদি কেউ সন্তান ধারণে প্রবৃত্ত হয় তাহলে সেই সন্তান অসুর প্রকৃতির হবে। রাবণ কুম্ভকর্ণ অসুর প্রকৃতির কেন হল? তার মাতা সকালবেলা অর্থাৎ যে সময় ভগবানকে বজনা করার সময় সেই সময়ে সন্তান ধারণে প্রবৃত্ত হয়েছিলেন, যার কারণে রাবণ এবং কুম্ভকর্ণের মতো সন্তানের জন্ম হয়েছিল, এগুলো শাস্ত্রের কথা। তাহলে আমরা তো মনে করি প্রেগন্যান্ট যখন হয়ে গেল, প্রেগন্যান্ট হওয়ার পরে শাশুড়ি বৌমাকে বলে বৌমা তোমার একাদশী ব্রত করার দরকার নেই, তাহলে শাস্ত্র বলছে একাদশীতে অন্ন খেলে পাপ ভেতরে যাচ্ছে, পাপ পুরুষ পতিতা গ্রাসে গ্রাসে যাচ্ছে, মায়ের পেটেই তো পাপ খাইয়ে সন্তানকে বার করছি, সেই সন্তান ভক্ত হবে না পাপী হবে, অসুর হবে? নিজের বিবেককে প্রশ্ন করে উত্তর দিন। অনেক বৌমা শাশুড়িকে বলে ওমা
আমার আত্মায় টানছে গো কুচি কুচি লাউ পাকা দিয়ে যদি সুখী বর্তা খেতে পারতাম, হিদম বর্তা খেতে পারতাম। এবার শাশুড়ি বলবে, ও আমার বউটা পোয়াতি গর্ভবতী, তার আত্মায় টানতেছে কুচি কুচি লাউ পাকা দিয়ে রৈপুটি আমাদের সুখী খাইতে। একেবারে কান্তি পাড়া থেকে দৌড় দৌড় দিতে দিতে পাল পাড়া দৌড় শুরু করবে শাশুড়ি, দেখি কোন বাড়িতে কচি লাউ পাকা আছে, আমার বউ প্রেগনেন্ট, তার আত্মায় লাউ পাতা দিয়ে সুখী মাসের ভর খাইতে চাইছে। তাহলে অখাদ্য কুখাদ্য যদি খাই তাহলে সন্তান তো সেরকমই হবে। আমার কথা বাস্তব, আমি সরাসরি কথা বলি, যারা আমার আলোচনা শুনেননি তারা হয়তো জানবেন না, আমি বাস্তব নিয়ে বিশ্বাসী। ধর্ম পল্লীলা কথা নয়, দ্যাট ইজ মোস্ট লজিক্যাল অ্যান্ড সায়েন্সেবল সাবজেক্ট আওয়ার ফিলোসফার। আপনি এই সমাজে বাস করতে হলে আপনাকে একটা সমাজের আইন মেনে চলতে হবে, অথবা সমাজ আপনাকে এক ধরে করে রাখবে। আপনি যদি গাড়ি চালান আপনাকে ট্রাফিক আইন মেনে চলতে হবে, অথবা আপনাকে শাস্তি দেওয়া হবে। আপনি রাষ্ট্রের নাগরিক, আপনি যদি নাগরিকের যে অধিকার দায়িত্ব কর্তব্য পালন করা প্রয়োজন সেইগুলো যদি না করেন আপনার নাগরিকত্বের আইডি কার্ড কেড়ে নেওয়া হবে। ধর্ম যদু মধুর আইন নয়, ধর্ম কোনো ব্রাহ্মণ গোস্বামী পাঠক আঞ্চল বৈষ্ণবের আইন নয়, ধর্ম সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, ধর্ম সরাসরি ভগবানের আইন। আর ভগবানের আইন প্রত্যেককেই মানতে হবে, যদি কেউ না মানে অন্তিমে তাকে সাইজ করবেন ভগবান। তাহলে আমাকে শাস্ত্র বলছেন গর্ভকালীন অবস্থায় মায়ের কর্তব্য কি, অনেক শাস্ত্র আছে, সংহিতা এগুলো উত্তর দিয়েছেন, ভাগবত উত্তর দিয়েছেন। আমরা প্রসঙ্গে ছিলাম সুভদ্রার কথা ফিরে আসলো, যেহেতু আলোচনার প্রেক্ষাপটে এসেছে, না বললেই নয়, এগুলো এক দুদিনের আলোচনাতে সাধারণত আমি আসি না। আমার পরম শ্রদ্ধাভাজন দাদা নিরঞ্জন দাদা উনি আমাকে অনুরোধ করেছেন, আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন, ভালোবাসেন, এ বলেন গুরুদেবের দুর্দান তিথি যেতেই হবে, আগামীকাল সকালে আমাকে রওনা দিতে হবে, পাঁচ দিন ব্যাপী আলোচনা নেত্রকোনায়, খুব সকালে আমাকে রওনা দিতে হবে। তাই একদিন দুদিনের আলোচনায় তো তেমন কিছু বলা যায় না, তবুও কিঞ্চিৎ হয়েও ধারণা দেওয়া প্রয়োজন। গর্ভকালীন অবস্থায় মায়ের কর্তব্য কি, গর্ভকালীন অবস্থায় মায়ের কর্তব্য হচ্ছে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা, বেশি করে হরিনাম জপ করা, কীর্তন করা। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার শিষ্যদেরকে বলেছেন সহবাস করার পূর্বে প্রত্যেক স্বামী স্ত্রীর কর্তব্য হচ্ছে কমপক্ষে 50 মালা জপ করে সহবাসে যাওয়া, যদি কৃষ্ণ ভক্ত সন্তান লাভ করতে হয়। পিতা মাতাকে অত্যন্ত সংযত ভাবে জীবন যাপন করতে হবে, শুদ্ধ বস্ত্রে দিনক্ষণ দেখে সহবাসে প্রবৃত্ত হতে হবে। কেউ যদি পশুর মতো সহবাস করে তার পশুর মানসিকতা সম্পন্ন সন্তান হবে। এগুলো শাস্ত্রের কথা, লজ্জার কোনো কথা নয়, এগুলো জানতে হবে আমাকে। শাস্ত্র আমাকে বলছেন পিতা মাতাকে বাক সংযম থাকতে হবে, মা যদি অশ্লীল ভাষায় কথাবার্তা বলে সন্তান পেটের ভেতর থেকে সেটা শিখে বের হবে। তাই মাকে 10 মাস 10 দিন সাধনা করতে হয়, যার সাধনা যত পরিচ্ছন্ন তার সন্তান তত সুশীলিত হবে, তার সন্তান তত চরিত্রবান হবে, তার সন্তান তত ভক্ত হবে, তার সন্তান তত পরিপুষ্ট হবে, তার সন্তান তত মেধাবী হবে, জ্ঞানী হবে। পিতার কর্তব্য মাতাকে সর্বদা উদ্বেগ থেকে রহিত করা। একজন পিতার কর্তব্য হচ্ছে গর্ভকালীন অবস্থায় মাতাকে সর্বদা গীতা ভাগবতের আসনে নিয়ে যাওয়া, তাকে পরিপুষ্ট খাবার দেয়া। আমাদের সমাজে তো আরেকটা কুসংস্কার আছে, যদি মাছ মাংস না খাই তাহলে সন্তান ক্ষীণ হবে, মেধা হবে না, তারপর অপুষ্ট হবে। মুরগির ঠ্যাং না খেলে প্রতিদিন একটা করে রান, তাহলে পেটের ভেতরের বাচ্চা পরিপুষ্ট হবে না। তাহলে বড় বড় সায়েন্টিস্ট যারা আলফ্রেড নোবেল, মাইকেল ফ্যারাডে, নিউটন, গ্যালিলিও, আর্কিমিডিস, বড় বড় বিজ্ঞানী যারা, তারা তো সবাই নিরামিষ বুঝি ছিলেন, তাদের কি ব্রেইন কম? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সর্বশ্রেষ্ঠ পুরস্কার নোবেল পুরস্কার পেলেন, তার কি মাতার গেরু কম ছিল?
মহাত্মা গান্ধী তার কি মাথার কিছু কম ছিল? নিরামিষ ভোজী আমাদের মোদি, নিরামিষ ভোজী ভারতের, তার কি মাথার বুদ্ধি কম? এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কুসংস্কার। এক কাপ ধনে পাতার মাঝে যতটুকু ক্যালোরি আছে, এক কেজি খাসির মাংসর মাঝে ততটুকু ক্যালোরি নাই। আমি যদি আজ সাইন্টিফিক ব্যাখ্যা শুরু করি তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই ভেজিটেরিয়ান নিরামিষাসী এবং আমিষাসীর মাঝে ধর্ম বাদেন ধর্ম করে আগে তো শরীর সুস্থ রাখতে হবে। গত কয়েকদিন আগে একটা মেডিকেল সমীক্ষা, স্বাস্থ্য সমীক্ষা দেখা গিয়েছে, মাংস যারা খায় 90 বার হার্ট ব্লকেজ হচ্ছে মাংস খাওয়ার কারণে। এটা মেডিকেল সায়েন্স বলছে, আমার কথা নয়, স্বাস্থ্য সমীক্ষা বলছে 90 বার মানুষের হার্ট ব্লকেজ হচ্ছে কেবলমাত্র মাংস খাওয়ার কারণে। এক টুকরা খাসির মাংস যদি পাকস্থলিতে যায় 24 ঘন্টা লাগে সেটা পরিপাক হওয়ার জন্য, মেডিকেল সায়েন্স বলছে, এটা আমার কথা নয়। আজকে এক তৃতীয়াংশ মানুষের হার্ট ব্লকেজ, স্ট্রোক, এমনকি এক তৃতীয়াংশ মানুষের সুগার এবং ডায়াবেটিস হচ্ছে কেবলমাত্র মাছ মাংস থেকে। তাই ডাক্তাররা কয়েকদিন আগে একটা স্বাস্থ্য সমীক্ষায় বলছেন, যদি জগৎ সংসারে ভালো থাকতে চাও, শরীরকে সুস্থ রাখতে চাও, যদি ঘুম থেকে উঠে দৌড়াতে না হয়, রাস্তা দিয়ে চোখের সামনে বড় বড় রসগোল্লা টপ টপ করে জিহ্বা দিয়ে জল পড়ছে, মিষ্টিটা নিয়েছেন খাবেন, অর্থাৎ ডাক্তার বলল খবরদার আরেকটা যদি মিষ্টি খাও তোমার ডায়াবেটিসকে কন্ট্রোল করা যাবে না। হয়ে গেল, মিষ্টি খাওয়া হলো না। যদিও আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টি খাই নাই, বুঝতে পারবো না মিষ্টি কত সুস্বাদ। আচ্ছা, আজকে খেয়েছিলাম। তো যদি ভালো থাকতে হয়, সুস্থ থাকতে হয়, তবুও ভেজিটেরিয়ানের কোনো বিকল্প নেই। আর দেখুন, এই মেডিকেল সায়েন্সের সাইন্টিফিক তত্ত্ব আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের আর্য ঋষিগণ আমাদেরকে ভেজিটেরিয়ান হওয়ার কথা বলছেন, যে তুমি যদি ভেজিটেরিয়ান হও তুমি সুস্থ থাকতে পারবে। তার মানে আমাদের ধর্মটা কতটুকু সাইন্টিফিক একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন। তাই একজন মাকে সাধনার মাধ্যমে সময়কে পার করাতে হবে। দুর্যোধন যুধিষ্ঠির উভয়ই কুরু বংশে জন্ম নিয়ে দুর্যোধন সারাটা জীবন রাজ্যের পিছনে ছুটলেন, যুধিষ্ঠির ধর্মের পিছনে ছুটলেন। কেন গো মা? একই রক্ত যাদের শিরা উপশিরায়, একজন রাজ্যের পিছনে সারাটা জীবন দৌড়ল, আরেকজন ধর্মের পিছনে সারাটা জীবন দৌড়ল, তার কারণ কি? তার কারণ মায়ের কারণে, বাবার কারণে। কিভাবে? আস্বাদন করি চলুন। দুর্যোধনের মায়ের নাম কি? গান্ধারী। গান্ধারীর বাড়ি কোথায়? আফগানিস্তান। আফগানিস্তানটা ছিল গান্ধার রাজ্য, শকুনি মামার দেশ। গান্ধারী বাবার নাম কি? সুবল মহারাজ। গান্ধারী অন্ধকার দেখলে ভয় পেত, কিন্তু তার জীবনী অন্ধকারময় হয়ে গেল। সেই গান্ধারীর 101টা সন্তান হলো। একটা বাঙালি মেয়ে যদি 15 বছর বয়স থেকেও সন্তান প্রসব করে, 101টা কি সন্তান হওয়া সম্ভব? বর্তমান ইন্টারনেট ফেসবুকের ছেলেরা বিশ্বাস করবে না। তাহলে গান্ধারী করে 101টা বাচ্চা কি করে হলো? এটার একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। গান্ধারী 101টা বাচ্চা প্রসব করেন নাই, প্রসব করেছিলেন 101টা বাচ্চার বীজ, মনে রাখবেন। কৃষ্ণ দৈতান বেদব্যাস সেই বীজটাকে তুলির মাঝে রেখে প্রাণের সঞ্চার করেছিলেন, যেটাকে বর্তমানে সায়েন্টিস্টগণ ট্যাস্ট টিউব নামে আখ্যায়িত করেছেন। বর্তমানে মায়ের পেটে বাচ্চা রাখতে হয় না, পিতার বীর্যকে কালেক্ট করে যারা সন্তান ধারণে অক্ষম, মায়ের বিম্বাণুকে, মায়ের রজকে কালেক্ট করে ট্যাস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদন করা হয়। এই ট্যাস্ট টিউবের ধারণা আজ থেকে 5000 বছর আগে আমাদের আর্য ঋষিগণ বলে গিয়েছেন কৃষ্ণ দৈতান বেদব্যাসের মহাভারতে। বর্তমান বিশ্বে প্লাস্টিক
সাবধানীর একটা তত্ত্ব আছে, অপারেশনের মাধ্যমে ছেলেকে মেয়ে করা হয়, মেয়েকে ছেলে করা যায় উন্নত বিশ্বে, এটাকে প্লাস্টিক সার্জারি বলে। এই প্লাস্টিক সার্জারির তত্ত্ব আজ থেকে 5000 বছর আগে আমাদের মহাভারত বলেছেন। কিভাবে? শিখণ্ডিনী যে আগের জন্মে অম্বা ছিল, বিশ্বকে বধ করার জন্য শিখণ্ডিনী রূপে জন্ম নিল। শিখণ্ডিনীকে সেনাপতি করতে চেয়েছিলেন অর্জুনেরা, ভাবলেন শিখণ্ডিনী যদি অস্ত্র নিয়ে দাঁড়ায় পিতামহ বিশ্ব অস্ত্র ত্যাগ করবে, কারণ নারীর গায়ে তিনি হাত তুলবেন না। কিন্তু সকলেই বুদ্ধি আত্ম যুদ্ধে নারীর প্রবেশ অধিকার নিষেধ, তাই শিখণ্ডিনী যুদ্ধ করতে পারল না। তাই সে দক্ষ মহারাজের প্রার্থনায় সাধনার গুণে একদিনের জন্য মেয়ে থেকে ছেলে হয়ে গিয়েছিল, শিখণ্ডিনী থেকে শিখণ্ডী। এটাকেই বর্তমান সায়েন্টিস্টগণ প্লাস্টিক সার্জারি বলছে। নিউটন সাহেব আবিষ্কার করলেন আপেল কেন নিচে পড়ল, উপরে কেন গেল না, এই নিয়ে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার হলো। এই মাধ্যাকর্ষণ শক্তির কথা আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে আমাদের ঋগ ব্যাপ বলছে, আয়ুর্বেদিক শাস্ত্র ঋগ ব্যাপ থেকে এসেছে, ব্যাপ থেকে এসেছে সম্পূর্ণ আয়ুর্বেদিক শাস্ত্র। দুর্ভাগ্য হিন্দুরা শাস্ত্র পড়ে না। আজকে পাশ্চাত্যের বিভিন্ন ইউনিভার্সিটিতে গীতাকে কম্পালসারি সাবজেক্ট করা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতার উপর কাব্য গীতাঞ্জলি রচনা করে নোবেল পুরস্কার পেলেন। দুর্ভাগ্য হিন্দু জাতি, তারা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না, গীতাঞ্জলি কাব্যকে তাদের ধরে রাখে না, গীতাঞ্জলি কাব্য পড়ে না, দুর্ভাগ্য। গাছের প্রাণ আছে, জগদীশচন্দ্র সাহেব আবিষ্কার করলেন গাছের প্রাণ আছে আজ থেকে 250 বছর আগে। আমাদের বিষ্ণু পুরাণ লক্ষ বছর আগে বলছেন গাছের প্রাণ আছে, জগজানব লক্ষানি স্থাবর লক্ষ বিংশতি ত্রিময়া রুদ্র সংস্পকা পক্ষি নাম দশ লক্ষ নাম ত্রিংশ লক্ষকে আমি পশুর জন্ম আর চাতুর লক্ষানি মানবা। বিষ্ণু পুরাণ বলছেন এই মানুষ জন্ম নেওয়ার পূর্বে আমাকে 20 লক্ষবার গাছপালা হয়ে জন্ম নিতে হয়েছে। তাহলে চিন্তা করে দেখুন আমাদের ধর্ম কতটুকু সাইন্টিফিক। মাত্র কয়েকটা উদাহরণ দিলাম, যদি মেডিকেল সায়েন্সকে ব্যাখ্যা করে সারা রাত শুরু করি শেষ হবে না। আবার যদি কোনোদিন ব্রাহ্মণ বাড়িয়া এক সপ্তাহ ব্যাপী আসার সুযোগ হয় গুরুদেবের কৃপায় সব কথা বলব। তাহলে গান্ধারি বিবাহের পর ধৃতরাষ্ট্রকে যখন অন্ধ দেখলেন, ভাবলেন একজন অন্ধকে বুঝতে হলে অন্ধ শাস্তি হবে। সহধর্মিনী স্বামীকে সধর্মে যিনি স্থিত রাখেন, গতকাল আমরা ব্যাখ্যা করেছিলাম যে বিয়ে করলে বউ হয় পত্নী হয় না, পত্নী হতে গেলে তার কি যোগ্যতা থাকা প্রয়োজন, সহধর্মিনী হতে গেলে তাকে কি যোগ্যতা থাকা প্রয়োজন, নারীকে রমণী কেন বলা হয়, জায়া কেন বলা হয়, বউ কেন বলা হয়, স্ত্রী কেন বলা হয়, এগুলো আমরা গতকাল শ্রবণ করেছি। তাহলে গান্ধারী তার স্বামীকে বুঝার জন্য চোখকে বেঁধে রাখলেন, ধৃতরাষ্ট্র ভাবলেন এটা তার প্রতি একটা করুণা, তোমার চোখ যতদিন বাধা থাকবে আমাকে সর্বদা এই কথা মনে রাখতে হবে যে আমি অন্ধ, তুমি আমার প্রতি করুণা করছো। তাই গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের মাঝে দাম্পত্য জীবনের প্রথম দিকে কোনো সুখ ছিল না, স্ত্রীকে তিনি অধিকার প্রদান করেননি। গান্ধারীর কষ্টটাকে অনুভব করে শকুনি গিয়ে ধৃতরাষ্ট্রকে বলছেন আপনার তো রাজা হওয়ার ইচ্ছে ছিল, দুর্ভাগ্য আপনি রাজা হতে পারলেন না। রাবণের কয়টা হাত ছিল রাজন? ধৃতরাষ্ট্র বলছেন 20টা। 20টা হাত দিয়ে রাবণ স্বর্গমর্ত পাতালকে জয় করেছিলেন। আমার ভগিনী আপনাকে 200টা হাত দিতে পারে, সে শিবের কাছ থেকে বর লাভ করেছে, তার 100টা পুত্র হবে। আমার ভগিনীকে আপনি যে স্ত্রীর অধিকার দিচ্ছেন না, যদি আপনি আমার ভগিনীকে স্ত্রীর অধিকার দেন আপনি 200টা হাত পাবেন, 200টা হাত দিয়ে কি আপনি রাজত্বটাকে দখল করে রাজা হতে পারবেন না, ভেবে দেখুন। এই কথা যখন শকুনি বলল, ধৃতরাষ্ট্র ভাবলেন ঠিকই তো, কোনো ভালোবাসা থেকে ধৃতরাষ্ট্র সন্তান ধারণে প্রবৃত্ত হন নাই। ভাগবত বলছে পিতা যে মানসিকতায় সন্তান নেবে সেই মানসিকতা সন্তান
রাজ্য লাভের কামনায় সন্তান ধারণে প্রবৃত্ত হয়েছিলেন ধৃতরাষ্ট্র। তাই তো দুর্যোধন সারাটা জীবন রাজ্যের পিছনে ছুটল। তারপর প্রেগনেন্ট অবস্থায় গান্ধারীকে টর্চার করা হয়েছিল, দশ মাস দশ দিন পার হয়ে যাচ্ছে তোমার সন্তান কেন হচ্ছে না, কারণ জ্যেষ্ঠ পুত্রই কেবল রাজ্যের রাজা হবে। যখন তিনি প্রতিমধ্যে জানতে পারলেন যে দেবতার বরে কুন্তী সন্তান লাভ করলেন, যুধিষ্ঠিরের জন্ম হয়েছে, তখন ধৃতরাষ্ট্র গান্ধারীকে গিয়ে বলেছিলেন আমার সন্তানের আর কোনো প্রয়োজন নেই, তুমি সন্তানকে নষ্ট করে ফেলো, যে সন্তান রাজা হতে পারবে না সেই সন্তান দিয়ে আমি কি করবো। গান্ধারীকে গর্ভকালীন অবস্থায় মানসিক